তার মধ্যে এরাই যারা জঙ্গি কর্মকাণ্ডে আছে। আব্বু কথাটা কি স্পষ্ট হলো না? একটু বলে দিবা, মানে আব্দুল্লাহ কথা বললে আমি আবার ওই সব কথা খুঁজে পাই না। তো সেদিন কবে যেন একদিন জঙ্গি কর্মকাণ্ডের বক্তব্য দিচ্ছিল, তো আমি বললাম কথা তো ঠিকই, আমি তো কোনোদিন খেয়াল করিনি। হুজুর যত বড়ই হোক রক্ষা পাওয়ার কোনো পথ নেই। কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এ কথা আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ বলছি। দেখি কোন মায়ের বেটা বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে আমাকে বলতে পারে যে না রাখে, আমার জীবদ্দশা কি আমার পর্যন্ত সময় থাকলো আর আমি আমার বয়স পর্যন্ত সময় দিয়ে গেলাম। 20 বছর পূর্বে বলেছি যে 20 বছর পূর্বে বলেছি, 25 বছর পূর্বে বলেছি, নতুন বলিনি যে এই দোয়া এই ছাপা বইয়ে দেখছি না, এই যে কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লেখা আছে দোয়াও খাতমিল কোরআন, হেডলাইন বড় করে লেখা আছে দোয়াও খাতমিল কোরআন এক পৃষ্ঠে। 20-25 বছর থেকে বলছি, কেউ কেউ একটু বলে না কেন যে জি এটা চলবে, আমি বলেছি পুরো এক পৃষ্ঠায় দোয়া একটা বাক্য রাসুলের নয়, সব মানুষের বানানো। কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী ঢুকলো কি করে? শুধুমাত্র জেনা প্রমাণ করতে, অবৈধ সম্পর্ক প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। তাহলে কি কেউ উচ্চশিক্ষিত মানুষ এদেশের ওই খাতা দিয়ে, কাজী সাহেবের খাতা দিয়ে বিবাহকে জেনা বলতে চাচ্ছেন? যে সম্মানিত দিনাজপুর জেলার জ্ঞানী গুণী মানুষ এবং যারা আরো দায়িত্বশীল বসে আছেন, কথা শুনে মন খারাপ করার কিছু নেই। মোহাম্মদ সাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। বাস, বিবাহ করার জন্য কয়জন সাক্ষী লাগবে? দুইজন, মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়, এগুলো কোনো কথা নেই, পক্ষ নেই। বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে আর বর লাগে আর 2 জন সাক্ষী লাগে। তিনি বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ নেই। তিনি বলেছেন, আইয়ুমা ইমরাতিন নিকাহা আইয়ুমা ইমরাতিন নাকাহা বেগের অজনে ওলিয়েহা, যে কোনো মেয়ে বিবাহ বসবে বাপ ছাড়া, অভিভাবক ছাড়া, ফা নিকাহ হওয়া বাতিল, ফা নিকাহ হওয়া বাতিল, ফা নিকাহ হওয়া বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ফেকার বইয়ে লেখা আছে যে কেউ যদি বলে এটা আমার বউ, আর 2 জন যদি বলে হ্যাঁ ঠিক 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 এটা তোমার বউ, তাহলে বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টের বিবাহ চলছে বাপ ছাড়াই, 2 জন সাক্ষী কাগজে লেখা আছে, উকিল কেউ বিবাহ দিয়ে দিয়েছে, বিবাহ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, যে কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিবাহ বসলো, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন। পর বাক্যে বলছেন, ওলা তুজাব্বেজুল মারাতো আল মারাতা ওলা তুজাব্বেজুল মারাতো নাফসা, কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কি করে খালা বললেন, বোনের মেয়েকে খালা বলছেন যে শোন খালেদা, তুই শোন, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো ভালো চাকরি করে, তুই চলে আয় আমি বিবাহ দিয়ে দিচ্ছি। কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে, অথচ আল্লাহর নবী বলছেন কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না, অসম্ভব। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, দেখি কে বাক্য উল্টাইতে পারে। বলতে হবে আমার মুখের উপরে, আজ না হয় 6 মাস পর, 6 বছর পর, 20 বছর পর, আমার হায়াত পর্যন্ত বলতে হবে যে জি আপনার কথা ঠিক নয়, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে। আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, শুধু হবে না নয়, মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় হারাম।
আর এটা তো দিনাজপুর, তার মানে রংপুর দিনাজপুর প্রায় একই, রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধা, গাইবান্ধার ঘটনা। মেয়ে যেখানে আছে ওখানে বিবাহ পড়াতে গেছে, বিবাহ পড়িয়ে অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকিতে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলছে কবুল করলাম, তিনবার করার পরে ওরা এখন চ্যাংড়া ছুল্লু বধ সব গেছে ওখানে, এখানে এখন দাঁড়িয়েছে যেখানে বর যাত্রী যেখানে বসে আছে, এরা দাঁড়িয়ে আছে পাঁচ সাতজন। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল। বরের পক্ষের লোকগুলি যারা এখানে, আরে বিবাহ পড়াতে তো বরের পক্ষের লোকই গেছিল ওখানে, অনেকেই গেছে। তা আপনারা কে? তো বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তার পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, মনে হচ্ছে এক পাগলামি কারবার। হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরতে হবে বিবাহ বৈধ হওয়ার জন্য। তাই হুজুর কাজী সাহেব গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো বেটা, তোমার এটা জায়েজ বলার জন্য। কাজী সাহেবের চারটা সাক্ষী যেমন, মেয়ের কাছে বিবাহ পড়ানো তেমন, যুবতী মেয়েদের গীত গাওয়া তেমন, কমিউনিটি সেন্টার মেয়েটাকে একবার ল্যাংটা করে বসিয়ে রাখা তেমন। আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিক্য হয়ে বসে আছে, এটা পতিতালয়ের মেয়ে, তখন বাপের এত রাগ ধরেছে। বলেন কি আব্দুর রাজাক সাহেব, আমরা দিনাজপুর শহরের একজন বিত্তশালী মানুষ, আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন মানে? আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার মেয়েকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারলে আর দিনাজপুরে কোনো দিন আসবো না। কষ্ট পাওয়ার কিছু আসে যায় না, আপনি কষ্ট পেলেই কি আর না পেলেই কি? ইমাম সাহেব ভুল হয়েছে, তোবা করতে হবে। ইমাম সাহেব শুনে রাখেন, কাজী সাহেবের খাতার চারজন সাক্ষী যেমন, কাজী সাহেব শোনেন, মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো তেমন, কাজী সাহেব শোনেন, কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে জাতির সামনে পেশ করে বিবাহের অনুষ্ঠান করা তেমন, যুবতী মেয়েদের দিয়ে গীত গাওয়ানো তেমন, দিনাজপুর শহরের আরও নোংরা নীতি যে আব্দুর রাজাক সাহেব রাজশাহীতে নেই নাকি? আছে, হয়তো বা উনিশ বিশ হতে পারে। বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, আমি বলছি যে এরা মানুষ থেকে বাদ পড়ে গেছে, এভাবে বলছেন কেন? আমি বলিনি, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, ওলা একা কালানাম তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো। তো কনে হলুদ মাখতে আসলো বরের বাড়িতে, বর হলুদ মাখতে গেল কনের বাড়িতে, তুমি কি মনে করছো যে এটা শিক্ষিত পরিবার? মানুষ মানে কি জানো? মানুষ মানে হচ্ছে মানুষ। লোকটা বলে না যে মানুষে, বলে না যে মানুষের মতো মানুষ, মানে মানুষ যেখানে ভালো কিছু পায় তাকে বলে মানুষ, যখন ভালো কিছু পায় না তাকে তখন আর মানুষ বলে না, তখন তাকে কি বলে? অমানুষ। ও আর মানুষ নয়, শুধু আল্লাহ এই কথা এক জায়গাতে বলেনি, বহু জায়গাতে বলছেন। আল্লাহ বলছেন তিন ডোমর ফলের কসম, জাইতুন জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন এই মক্কা নিরাপদ শহরের কসম, আমি আল্লাহ এতগুলি কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম, আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন আমাকে মানেনি
সুম্মা রাদাত নামাজ পড়া সাফেলিন, আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি, ও এখন পশু প্রাণী গরু ছাগল কুকুর শৃগালের চেয়ে খারাপ। তো বর গেছে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, আর একজনের গায়ে আর একজন হলুদ মাখাচ্ছে আর কাদা ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে। ওটা যে ওই যে অমুসলিম হিন্দুদের যে কি খেলা থাকে না, একজন আর একজনের গায়ে হলি খেলা। তো মুসলমানের বিবাহের বাড়িটা মনে হচ্ছে হলি খেলা, তার মানে। অতএব কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এটাই চূড়ান্ত। দেখি কে গায়ে হাত লাগাতে পারে। এই ছেলে, তুমি আরো কথা মনে রাখিও, পৃথিবীতে মাত্র একটা জিনিস প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগে, বলো কি? জেনা। কোন সাহসের ভিত্তিতে জাতি কাজী সাহেবের খাতায় চারজন সাক্ষী পেশ করলেন? দ্রুত 24 ঘন্টার মধ্যে কাজী সাহেবকে খাতা পরিবর্তন করতে হবে, এবং জাতিকে বিবাহের বৈঠকে দুইজন সাক্ষীর কথা বলতে হবে, কোনো পক্ষের কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, রাজশাহী চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। আমার অনুমান, দিনাজপুরের দিনাজপুর শহরের বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। বিবি শব্দ তোকে পায়ের নিচে ডলে দিলাম, কিয়ামত পর্যন্ত আমাদের পরিবারে আর কোনোদিন ডলবিবি শব্দ ব্যবহার হবে না। আর একটা পায়ের নিচে রেখা দেয় এভাবে, যে থোবড়া বিবাহের 2-3 দিন পূর্বে ক্ষীর রান্না করা, মেয়ের মুখে দেওয়া, রং মাখানো, গীত গাওয়ানো, এই থোবড়া নীতি পায়ের নিচে রেখে দিলাম, কোনোদিন আমাদের পরিবারে এই নীতি প্রকাশ পাবে না। বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত কুসংস্কার নোংরামিতে ভর্তি হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ফানকে হুন্না বেইজনে আহলে হিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার মালিক, তার অভিভাবক, তার বাপকে বলে। অত হুন্না অজুরা হুন্না বিল মারুফ, আর মোহর দিয়ে দাও ভালোভাবে, টাকা নিয়ে নয়। বিবাহ করলে টাকা পাওয়া যায় না, বিবাহ করলে টাকা দিতে হয়। মোহর দিয়ে বিবাহ করতে হবে, তুমি যদি তোমার বাপ যদি দিন না পারে তাহলে তুমি তোমার বাপের মোহর দিয়ে দিও, যদি তুমি তোমার বাপের মোহর দিতে না পারো তাহলে তোমার বাপ মারা গেলে কিয়ামতের মাঠে তোমার মা তোমার বাপের কাছ থেকে নেকি নিয়ে নিবে মোহর বাবদ। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ করা হয়, শর্ত দিনাজপুর বড় মাঠে আব্দুর রাজাক সাহেব বক্তব্য দিতে আসতে পারবেন, শর্ত হলো এই যে সরকার বিরোধী কোনো কথা বলতে পাবেন না, এটা হলো শর্ত। তখন এইসব যুবকরা বলেছে, আপনার শর্ত মানিয়ে লইলাম। তখন ডিসি অনুমতি দিয়েছেন, তার নাম শর্ত। তো যত পৃথিবীতে শর্ত পূরণ করা লাগে তার সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ শর্ত হলো যে মোহর দিতে চেয়েছি বিবাহ করলে মোহর উল্লেখ করা লাগে, এই শর্তটা পূর্ণ করতে হবে। এটা হলো শর্তের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। না, কথা বোঝাতে পারলাম না, আবার বলি। আব্দুর রাজ্জাক সাহেব দিনাজপুর বড় মাঠে বক্তব্য দিতে আসতে পারবেন, শর্ত হলো এইটা যে সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারবেন না। আমি বলছি আজকের মাঠে এখন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, আর জঙ্গি বিরোধী বক্তব্যে বাংলাদেশের মাটিতে আমার চেয়ে কঠোর কঠিন শক্তিশালী কারো বক্তব্য আছে তা আমার জানা নেই। জঙ্গি বিরোধী বক্তব্য দেওয়াতে আমি সবচেয়ে কঠোর শক্তিশালী আমি মনে করি। আমি শুধু জনগণকে বলিনি, আমি বলেছি সরকার
প্রশাসন, এমাম, বাপমা, আলোচক, বক্তা, এদেশের সর্বশ্রেণীর দায়িত্বশীলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা জঙ্গি কর্মকাণ্ড হতে ছেলেদেরকে রক্ষা করুন। এটা একটা প্রতারণা, যারা জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে। এই জায়গাটাতে আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা আমি শুনেছিলাম, সব কথা আমার মনে থাকে না। ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে মুসলমানকে অত মারতে পারেনি, ধর্মের নামে ধর্মীয় মানুষেরা মুসলমানকে যত হত্যা করেছে, তার মধ্যে এরাই যারা কর জঙ্গি কর্মকাণ্ডে আছে। আব্বু কথাটা কি স্পষ্ট হলো না, একটু বলে দিবা। মানে আব্দুল্লাহ কথা বললে আমি আবার ওই সব কথা খুঁজে পাই না। তো সেদিন কবে যেন একদিন জঙ্গি কর্মকাণ্ডের বক্তব্য দিচ্ছিল, তো আমি বললাম কথা তো ঠিকই, আমি তো কোনোদিন খেয়াল করিনি। তার মানে মার্কিন সৈন্য আমাদের চোখের সামনে ইরাকে ঢুকেছে, ইরাক দখল করেছে, মানুষ মেরেছে। মার্কিন সৈন্য আফগানিস্তানে ঢুকেছে, আফগানিস্তানের লোকজনকে হত্যা করেছে। ইহুদি খ্রিস্টান মায়ানমারের লোকজনকে হত্যা করেছে। তো এরা যত মুসলমানকে হত্যা করেছে মুসলিম দেশগুলিতে, জর্ডানে হোক, আপনার আরো সিরিয়ায় হোক, এইসব দেশগুলিতে মুসলমানেরা মুসলমানকে যত হত্যা করেছে ধর্মের নাম দিয়ে, এদের হত্যা করা ওদের চেয়ে অনেক 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 বেশি। নইলে কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে সরকারকে মারা যায়? কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে অমুককে মারা হত্যা করা যায়? কি করে বলতে পারে যে আত্মঘাতী হত্যা করা, আত্মঘাতী হামলা যায়? অবাক কথা, আমি এ দেশের মাটিতে সর্বপ্রথম কলমে লিখেছি বই, তার নাম কে বড় লাভবান। আমার আগে এ দেশের মাটিতে কেউ এ ব্যাপারে কলম ধরেছে তা আমার জানা নাই। আজও এখানে থাকতে পারে কে বড় লাভবান, কে বড় লাভবান বই একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এ দেশের মাটিতে সম্মানিত দিনী ভাই বোন, আমি সরকার বিরোধী বক্তব্য দি মানে অসম্ভব হতে পারে না। শুধু তাই নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহবের বিরুদ্ধে কথা বলিনি। শুধু তাই নয়, এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করে কথা বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমার জীবনে আমি কোনোদিন এইভাবে কাউকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন জাতির কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে আমি দিনাজপুরের মাটিতে আসছি। কেউ যদি বলতে পারে আমার চোখের সামনে যে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পাথেও পথ খরচ চেয়েছিল, আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না। দিনাজপুর থেকে আমি একদিন ফিরে গেছি, 1 পয়সাও দেয়নি, পরীক্ষা করে দেখেছে ঘটনা কি, 600 কিলোমিটার পথ, এখনো পরীক্ষা করে নাকি আল্লাহ ভালো জানে, কোনোদিন খোঁজ খবর নেয় না। জি, জাতিকে ফাঁকি দিতে আসেনি। যে এ আলেম আলমা না বুঝা আমার বিরুদ্ধে কথা বলুক সেটা ভিন্ন কথা। এছাড়া তোমাকে আরো বলছি, আমি আমার জীবনের বক্তব্য তুমি তলিয়ে দেখো, আমি 1 ঘন্টা জাতির সামনে যে হাদিস অনুবাদ করেছি, তোমার বর্তমান হুজুর তো দূরের কথা, বিগত 40 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত সময় থাকলো, দেখি তোমার নীতির হুজুর কে এত হাদিস অনুবাদ করেছে। তুমি আমার বিরুদ্ধে কথা বলতে গেলে কেন? যারা দায়িত্বশীল আছে তাদেরকে ক্ষিপ্ত করো কেন? আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আজকেও তোমাকে বলছি, আমি বলেছি যে
কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এই খাতা এরও যোগ্যতা রাখে না, এই বাক্য অপ্রয়োজনীয় নয়, এটাই চূড়ান্ত কথা। শুনুন, যৌতুক ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে, ভিক্ষে করা টাকা দিয়ে, ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। নাপিত কে ভাড়া দিয়েছেন যে ঘরটা, ওই ঘর ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব কেন এত বড় কথা কেন, নাপিত দাড়ি চাঁচে যে, আপনি যে নাপিতকে ঘর ভাড়া দিয়ে পাপ কাজের সহযোগিতা করেছেন, আল্লাহ পাপ কাজের সহযোগিতা করতে নিষেধ করেছেন, এই জন্য নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। আমি 3টে ওসিয়ত করেছি বা উপদেশ দিয়েছি বা অনুরোধ জানিয়েছি, 1, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত নামাজের সাথে আপোষ করিয়েন না, কোনোদিন বলতে পাবেন না যে কাল থেকে পড়বো, জীবনে কোনোদিন বলতে পাবেন না, কাপড়ে যদি পায়খানা লেগে থাকে তবু বলতে পাবেন না যে কাল থেকে পড়বো, পায়খানা লেগে আছে ভর্তি পায়খানা তাও নামাজ পড়ে, আবার দেখিয়ে নেই ছেলে তোমার হুজুর আবার ওরকম করে না জানো, এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে গাভী পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে, তার মানে আমি কাইফা পায়খানাওয়ালা কাপড়ে নামাজ পড়তে বলিনি, যখন কাপড়ই নাই পরিষ্কার তখন, কথা বুঝাতে পারিনি। আর ওটা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের পল্লী এলাকাতে বক্তব্য ছিল, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের পল্লী এলাকার বাড়িতে মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে বসে পেশাব করে, পেশাব ছিটে এসে কাপড়ে লাগে, গায়ে লাগে, কোনো পরোয়া করে না। আমি বলছিলাম যে অল্প থেকে অল্প পেশাব যদি মানুষের পেশাব গায়ে লেগে যায় তাহলে তাকে ধুয়ে ফেলতে হবে, তাছাড়া সলাত হবে না, কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র, ওইটা খুব কঠোরভাবে দেখাচ্ছিলাম। আর বলছিলাম যে কবরের শাস্তি পেশাব থেকে না বাঁচার কারণেই হয়, কথা বলতে বলতে ওইটা চলে এসেছে, পক্ষান্তরে গাভীর পেশাব থেকে মানুষ বাঁচে, গাভী পেশাব করছে তখন কাপড়টা জমা করে নেই, পাঁচ দেহে, বুঝতে পারেননি কথা, এই কথাটা এসেছে ওখানে যে গাভীর পেশাব থেকে বাঁচতে হবে না, অথচ তাতে থেকে বাঁচার জন্য কত চেষ্টা, গাভীর পেশাবে যদি কাপড়টা ভেজিয়ে সালাত আদায় করে তব সমস্যা নেই, প্রমাণ বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে তোমরা উটের পেশাব খাও, আল্লাহ নবী নিজে যেখানে ছাগল বাঁধা আছে সেই ছাগল বাঁধা জায়গাতে পেশাবের উপরে নামাজ পড়েন, হাদিস তো বুখারী মুসলিম, আমার করার কি আছে, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে, আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, জাতিকে ফাঁকি দিতে আসিনি, আবারও ভালো করে বুঝুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন অভিভাবককে বলে বিবাহ করো, মোহর দিয়ে বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মাশারা শাবাব, এ যুবক দল শোনো, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজ, তোমাদের যারা বিবাহ করতে চায় যদি তার ক্ষমতা থাকে সে যেন বিবাহ করে, বিবাহ করলে ক্ষমতা লাগে, 1, মোহর, 2, বউ থাকার ঘর, 3, পেশাব পায়খানা, 4, মেহমান ঘর, 5, পুরুষত্বা ক্ষমতা।
নিয়ন্ত্রণ ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা নেই এইরকম কাপুরুষ বিবাহ করতে পাবে না। এদেশের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নীতিমালা আছে সবই হারাম। বিবাহ পড়ানোর পরে বিবাহ পড়ানোর পদ্ধতিও হারাম। বিবাহ পড়ানোর পরে যত নিয়মকানুন আছে সবই হারাম। সাথে সাথে বিবাহের পরে যেসব অনুষ্ঠান আছে এই নীতিমালাও হারাম। জরুরি অনুষ্ঠান বিবাহের পরে যেটা হবে সেটা হলো বাসর রাত। বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে, বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে, এটাই চূড়ান্ত। বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক, তবে ভাবি কনেকে সাজাবে না, বাসর ঘর সাজাবে না। যদি ভাবি চাচাতো বোন খালাতো বোন বাসর ঘর সাজায় তাহলে বিবাহের সূচনাতেই যে না এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না। কনেকে সাজাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম। আমরা একদিকে আছি, কিছু বান্ধবী একদিকে আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম, আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন, তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারিদের মহিলা। বিষয়টা বুঝতে পারলাম না, এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন? আনসারিদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়্যামতু আয়েশা তালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা আয়েশা উল্লেখ করেননি। তিনি বলেন, আমাকে সুন্দরী করে সাজালেন, আমি বলছি বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায়, তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না। কেন? বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায়। উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না। নখে নেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে। হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। মেহেদি দিতে মহিলারা বাধ্য দিতেই হবে। বাধ্য কেন? আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন, সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না। তিনি হাতের নিন্দা করে বললেন, আয়াদু রাজুলনি মেমরা, এ হাতটি মহিলার না পুরুষের? যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন? তার মানে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না। হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে, পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য। কখনো ভুলেও নেইল পালিশ নখে দিতে পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর যারা আপনারা আছেন, নখ কেটে ফেলতে হবে, নখ কখনো বড় রাখা যাবে না, নখ বড় রাখা হারাম। নবীগণের দশটি বৈশিষ্ট্য রয়েছে, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনি সকাল করবেন না আগে বাড়ি থেকে নখ কাটবেন। এই মেয়ে তুমি আঙ্গুলটা দেখো, তোমার তোমার নখটা বড় কেন? তুমি শরম পাও না? তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? বাপ বেটি মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছো? নখ কেন বড়? আহ, নবীগণের দশটি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে। নবীগণের দশটি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। মোচ মানে পুরুষ, আর মোচ যখন ব্লেড ব্যবহার করেছে তখন মহিলা। কেঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে। নবীগণের দশটি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা হবে না। নবীগণের দশটি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে
নিজের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব। পুরুষ নারীর একই হুকুম। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে জরুরি ভিত্তিতে। বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে, তবে কপালে টিপ দেওয়া যাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে, কনে সাজতে পারে, সাজবে, কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 8:30-8টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন, ঘরে কেউ নেই, দেখি আল্লাহ রাসূল আর কেউ নেই ঘরে। বিষয়টা আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা কি, আমি ঘরে আছি দেখি আল্লাহ রাসূল। একটু পরে আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকলেন। আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকেই এক গিলাস পানি শরবত নিয়ে এসে বলছেন, এক বাটি আয়েশা এটা হাতে করো, আল্লাহ রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে নিলাম, আমি তো রাসূলের হাতে কোনো কিছু দিইনি কোনোদিনই। তখন আসমা আমাকে বলছে, গিলাস দাও, রাসূলের হাতে দাও। আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম, ঠিকই তো, আমি গিলাসটা হাতে নিলাম, আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল পান করলেন, আমাকে বললেন তুমি পান করো। আমার পান করা হলো, আল্লাহ রাসূল বললেন আসমাকে দাও। আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে, না 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 না, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো। আয়েশা দাও, গিলাস আমাকে দাও। আল্লাহ রাসূল নিলেন আয়েশার হাত থেকে, এ নাও আসমানে। তারপর আল্লাহ রাসূল আসমাকে দিলেন, আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন, যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছিলেন। বাসর রাত বাসর ঘর সাজাতে হবে, কনেকে সাজাতে হবে, ঘরে শরবত দুধ মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে। বর ঘরে ঢুকে বউয়ের মাথায় হাত দিয়ে বলবে, আল্লাহুম্মা সলকা খায়রামা খায়রামা জাবাল তাহালাইহে, ওজুবুক মিন শাররাহা শাররামা জাবাল তাহালাইহে। আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি। আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যে বেহায়াই দিয়ে অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এরপর দুই রাকাত নামাজ সলাত, স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে, নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পারবে না, মা বেটা হলেও হবে না, দাদি পোতা নাতি হলেও হবে না, কোনোদিনই হবে না। স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন, আপনি আপনার সালাত আদায় করছেন, আপনার স্ত্রী তার নিজেরটা করছে, তখন পাশে দাঁড়াতে পারবেন। বোঝা যায়নি মনে হয়, স্পষ্ট হয়েছে তো? আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে, তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন। একই সালাত তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না, আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না, আপনাকে আগে হতে হবে আর অন্য মাকে পিছু হতে হবে, পাশাপাশি একসাথে সালাত আদায় করতে পাবেন না। দুই রাকাত সালাত হবে আপনার ইমামতিতে, তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে। এবার সকালবেলায় ওখানে একটা কথা ছেড়ে এসেছি, যখনই বিবাহ পড়ানো হচ্ছে কথা সংক্ষিপ্ত করতে এসেছি তো, খুব তাড়াতাড়ি শেষ করি। কথা সংক্ষিপ্তের একটা জায়গা ছিল, যখনই বিবাহ পড়ানো হয়েছে দিনাজপুরের বিবাহ, বিবাহ শেষ হয়ে গেল, লম্বা একটা হাত তুলে দোয়া হয়ে গেল, মানে নগদ বেদাত, কেউ জানে না কি বলতে হবে। যখন বিবাহের বৈঠক শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনা কুমা ফি খাইরিন, বর তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক, তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক, ও বর তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনা কুমা ফি খাইরিন। তারপরে নতুন বউ বাড়িতে এসেছে, বাড়িতে আসার সাথে সাথে দাদি এসে দেখে বলছেন, দেখি রে তোর বউটা, বউটা দেখার পরে নাকটা একটু মোটা। তখন বলছে, তোর বউটার নাকটা একটু মোটা, তার মানে দাদি কি পড়তে হবে দাদির জানা নেই। দাদি দেখতে এসে বউ দেখে বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনা কুমা ফি খাইরিন, এটা দাদির পড়া প্রয়োজন ছিল। শুধু দিনাজপুর বলে আমি নিন্দা করিনি, সারা বাংলাদেশের কোনো গ্রামে কোনো জায়গায় কোনো থানায় নতুন বউ বাড়িতে আসলে তাকে সামনে রেখে দোয়া পড়তে হবে, তার জানা নাই। সেদিন
যেদিন বাসর রাত হলো সকালে অনুষ্ঠান হবে বিশাল, সারা দিনাজপুর শহরের মানুষকে রান্না করে খাওয়াতে হবে, যার যত অর্থ সম্পদ বেশি আছে সে তত খাওয়াবে, যত মানুষ এসেছে সবাই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে কল্যাণের উপরে একত্রিত করুক, সবার পক্ষ থেকে এই দোয়া হবে। আর এই খাদ্যে অংশগ্রহণ করবে ধনী গরিব সবাই, শুধু যদি ধনী আছে গরিব না আছে, তাহলে যত ভাত রান্না করা হয়েছে দেখে লাথি মেরে সব ড্রেনে ফেলে দিতে হবে, ভাত কুকুরে খাবে। কেন এত বড় কথা কেন আব্দুর রাজাক সাহেব? আপনি বলেছেন একটা ভাত পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লেগে গেলে সরিয়ে দিয়ে খেতে হবে, আজকে আবার বলছেন দেগে লাথি মেরে ফেলে দিতে হবে ড্রেনে কুকুরে খাবে, এভাবে বলছেন কেন? দুঃখিত, আমি কিছু বলতে পারি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশার তামিন সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্য যে খাদ্য ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে গরিবদের দেওয়া হয়নি। আমার কিছু করার নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তবে এই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য, এই খাদ্য ওই রকমই যে কোনো একটা লোক মারা গেছে, আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম সেই বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় স্বজন তাদেরকে চাপ দিয়েছিল যে 40 দিনে একটা গরু জবাই করো, তোমাদের টাকা পয়সা আছে 40 দিনের দিন 4 দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে, তার বাপের নামে একটু দুঃখিত এইদিকে একটু এইদিকে, এই ছেলে কারো গায়ে হাত দিয়ে আছো নাকি, রেডি হও, জরুরি কথা, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন এদিকে, একটু লক্ষ্য করেন তো, শুনেন এদিকে, হোসাইন জাকাতের খেজুরের পাশে বসে আছে, জাকাতের খেজুর, তো হোসেন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে, আল্লাহ রাসুল লাফ দিয়ে উঠে এসে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছে এটা মানুষের ময়লা, দান জাকাত মানুষের ময়লা, হোসেন মানুষের ময়লা আমি খাই না, আমার কাজ করে যে সে খায় না, মানুষের ময়লা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়ির যারা গোলাম রাখাল কিষান তাদের উপরে হারাম, এটা মানুষের ময়লা, এই খাদ্য যে কাজ করে খেতে পারে তার উপরে হারাম, এটা মুখে দিয়েছো মানে? আরেকটু, একটা খেজুর পড়ে আছে রাস্তায়, আল্লাহ রাসূল খেজুরটা উঠে বলছেন ও খেজুর যদি আমার আশঙ্কা না হতো যে তুমি জাকাত সাদকার খেজুর, আশঙ্কা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম। বুখারি মুসলিম, আল্লাহর নবী রাস্তায় পড়ে থাকে খেজুরটা খেলেন না কেন? সম্ভাবনা আছে খেজুরটা কিসের হতে পারে? জাকাতের সাদকার খেজুর হতে পারে, আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম। এই ছেলে তোমার বাপের নামে যে গরু জবাই করেছে এটা সাদকা, এটা মানুষের ময়লা, এটা দিনাজপুরের ভিক্ষুক খেতে পারে, তোমার বাপের দোস্ত এসেছে 5 কোটি টাকা গাড়ি দামি গাড়িতে চড়ে সে খাদ্য কি করে খেতে পারে বেটা? এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে 1 নম্বর শেরেক, এই খাদ্য নেকির জন্য হয়েছে এটা বেদাত, একসাথে 2টা পাপ আছে, এটাকে ড্রেনে ফেলে দাও, এই খাদ্য কুকুরে খাবে। দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। এই খাদ্য বিত্তশালীরা খেতে পারে কি করে? নির্ধারিত দিনে হয়েছে এই জন্য এটা শেরেকের উপরে হয়েছে, আর নেকির জন্য হয়েছে এই জন্য এটা বিদাতের উপরে হয়েছে, এরা তো খেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, ওই অলিমা সবচেয়ে নিকৃষ্ট খাদ্যটা ট্রেনে ফেলে দিতে হবে, ওটা কুকুরে খাবে, ধনী গরিব সবাকে দাওয়াত দিতে হবে, এটার নাম অলিমা। এরপরে সাংসারিক জীবন আসবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের জন্য সংক্ষিপ্ত আলোচনার পুনরাবৃত্তি সূচনা করে, বিবাহ করতে গিয়ে শুধু আপনি দেখতে পাবেন, আপনার বাপ দেখতে পাবে না, আপনার বাপের দেখা হারাম, বিবাহ করতে গিয়ে তাকে আংটি দেওয়া হারাম, তাকে টাকা দেওয়া হারাম, বিবাহ করতে গিয়ে নির্ধারিত সময়ে এতগুলো বর যাত্রী যাওয়া ঠিক নয়।